আমরা চাই না এদেশের মানুষের এই ছাত্র জনতার গণপুত্থানের পরে সিঙ্গেল কোনো জায়গায় একটু ভোগান্তি হোক। আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা দাঁড়িয়েছি মিউজিয়ামের সামনে। আমরা চাই না আমাদের যে ভাই বোনরা রাস্তা দিয়ে চলছে তাদের একটুও ভোগান্তি হোক। সেই জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে গণঅভ্যুত্থান সেটি নষ্ট করতে চায়, তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দুমাত্র প্রচেষ্টা দেখায় তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষোভ মিছিলের রূপ। তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হব সেই সময়টি হবে আমাদের বিক্ষোভ মিছিলের সময়। যে ফ্যাসিস্ট সরকার 16 বছর ধরে এই দেশের মানুষকে শাসন ও শোষণ করেছে তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বিপ্লবটি ঘটেছে, এই গণঅভ্যুত্থানটি ঘটেছে। সেই জায়গায় কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয় তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এটি যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য যে সৎ নয়, তাদের উদ্দেশ্য যে এদেশের ছাত্র জনতার সাথে সম্পৃক্ত নয়, বরং এই দেশ দেশের মানুষকে শোষণ করার সাথে সম্পর্কিত, দেশের বাইরের কিছু অপশক্তিকে তাদের কিছু স্বার্থ হাতে তুলে দেওয়ার সাথে সম্পর্ক, এই দেশটি বিভিন্ন কারণে তাদের হাতে আংশিক বা সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ সেটি আমরা বুঝে যাই। আমরা স্পষ্ট করে বলি কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না।